जहाँ नहीं जाना था ये वहीं चलाए रे, कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वहीं चलाए रे, उम्र का ये ताना बना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, कि न जाने न भाले न दाए रे, इशारा क्या मन बोका मन तारे। तो तुम्हारा देखो हमारे छाद बागने आज के कत सुंदर सुंदर जबा फुल फुटे। तो छाद बागने सकाले एक बार ना एले मनटा ठीक भरे ना। और लेबूगुलो साइज देखते पाच्छो, लेबूगुलो किन्तु दारुण होयेछे। और ये समय ये रंगल फुले सीजन। গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জীবনের টুকিটাকি। আমি সোমা চলে এসেছি আজকে নতুন একটা ব্লগের সঙ্গে। তো আজকে হচ্ছে সোমবার, দেখতে পাচ্ছ ছাদে প্যান্ডেল আজকে সবে আজকে খুলে নিয়ে গেছে, এক সপ্তাহ পরে আজকে খুলে নিয়ে গেল। তো ছাদটা সেই জন্য বেশ ফাঁকা ফাঁকা লাগছে আমাদের কাছে, মানে অনেক দিন এখানে প্যান্ডেলটা ছিল তো, তো সেই জন্য ফাঁকা ফাঁকা লাগছে। তো তোমরা তো আমার গাছে সুন্দর সুন্দর ফুল দেখেই নিলে, আজকে ফুলটা দেখিয়ে ভিডিও শুরু করেছি। আর তোমাদের আজকে আমি আমার মায়ের গাছের ছাদ বাগান, মানে মায়ের ছাদ বাগান তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তো মা আমার জন্য ছোট ছোট করে কিছু ভিডিও করে পাঠিয়েছে, তো ভিডিওগুলো তোমাদের দেখাবো। তো মা না ঠিকঠাক করে আর কি পারে না, একটু একটু করে শিখছে। তো বুঝতেই পারো তো যে মারা সবসময় আমাদের মতো তো আর এরকম মোবাইল নিয়ে অভ্যস্ত না, তো যেটুখানি পেরেছে সেটাই আমার কাছে অনেক, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ঠিক আছে চলো সেটা দেখে নাও, তারপর তোমাদের অন্য কিছু দেখাচ্ছি। তোমাদের নিয়ে চলে এলাম আমার মায়ের ছাদ বাগানে। আজকে আমার মা এই ভিডিওগুলো করে তোমাদের জন্য উপহার দিয়েছে। আজকে আমার মায়ের এই প্রচেষ্টা আমার কাছে অনেক বড় পাওয়া। আমি চাই পৃথিবীর সকল মায়েরা এইভাবে এগিয়ে আসুক। আসলে কি জানো তো, আমাদের সময় যেমন এখন মোবাইলটা আমাদের হাতে না থাকলে মনে হয় কি যেন একটা নেই, কিন্তু যখন মায়েদের সময় ছিল তখন তো এত মোবাইল ছিল না। আর আমরা যেমন এখন মোবাইল ছাড়া চলতেই পারি না, মাদের জীবনটা এখনও কিন্তু সেই চার দেয়ালের মধ্যে রান্নাঘরের মধ্যে সীমাবদ্ধ থাকে। তো মায়েরা আমাদের মতো মোবাইলে এতটা স্বাচ্ছন্দ্য বোধ করে না। তো আমি এটা খুব খুশি যে আমার মা আমার জন্য তোমাদের জন্য চেষ্টা করেছে যে কিছু ভিডিও করে উপহার দেওয়ার জন্য। যেহেতু গাছ আমার মায়ের প্রাণ, আমার মা গাছকে ভীষণ ভালোবাসে। আমার মায়ের শরীর খুব খারাপ কিন্তু তারপরেও মা গাছের জন্য অনেকটা করে সময় দেয়। তো এখানে অনেক রকমের গাছ আছে, আরও ভিডিও করে মা পাঠিয়েছিল। এটা দেখো একটা কুল গাছ, এটা ড্রাগন গাছ। তো মা আরও অনেক ভিডিও করে পাঠিয়েছিল কিন্তু সেগুলো একটু হেজি হয়ে যাওয়ায় সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না। মনে হচ্ছে ছুটে চলে যাই, বাড়ির ছাদে এত ফুল ফুটেছে তোমাদের জন্য একটু ভালো করে ভিডিও করে নিয়ে আসি। কিন্তু আজকে আমি ধন্য, আজকে আমি খুবই খুশি যে আমার মা এত সুন্দর করে ভিডিও করে দিয়েছে। দেখলে একটা স্থলপদ্ম, যেহেতু ভোরবেলা সেহেতু একদম সাদা হয়ে আছে। তো আমার মায়ের এই প্রচেষ্টায় আমি সত্যি স্যালুট জানাই মাকে, যে আমার মা আমার জন্য তোমাদের জন্য এত সুন্দর করে ভিডিও করে পাঠিয়েছে। আমি জানি আমার মা শিখতে শিখতে আরও অনেক সুন্দর করে ভিডিও করতে পারবে আর তোমাদের সাথে আরও সুন্দর করে আমি ভিডিও শেয়ার করতে পারবো। তো কি বলবো, দেখো এত রকমের এখানে ফুল গাছ। আর এই কুল গাছটা দেখো, এই যে অল্প একটু কুল এখানে দেখা গেছে, যদি ভালোভাবে ধরে এটা করতে পারতো তাহলে পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারতাম। তো নানা রকমের জবা দেখলে, জবা গাছের সাইজ দেখলে কত সুন্দর। এখানে বেগুন গাছ আছে, ঢ্যাঁড়স গাছ আছে, গাঁদা ফুল গাছ রয়েছে, তারপরে এখানে চন্দ্রমল্লিকা গাছ আছে, ড্রাগন ফল গাছ আছে, তারপরে কি বলবো আমি, কি কি নাম বলবো আর বলবো না আমি বুঝে উঠতে পারছি না। তো একটা ছোট্ট পেঁপে গাছে পেঁপে ধরেছে, লেবু হয়েছে কি সুন্দর, তো মানে অসাধারণ। তো দেখে নিলে মায়ের ছাদ বাগানে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছিল। তো যেটুখানি পেরেছে সেটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার মা গাছের ভীষণ যত্ন করে, নিজের শরীরেরও এত যত্ন করার জন্য সময় পায় না। মায়ের শরীর ভীষণ খারাপ থাকে কিন্তু তাও মায়ের গাছের খুব নেশা, মানে মা গাছ এত ভালোবাসে। তো
ও কি বলবো, গাছের জন্য মানে সারাদিনে অনেকটাই সময় দেয় গাছের জন্য, তো আমি তো ততটা সময় দিতে পারি না। তো আমার গাছে তাই টুকটাক করে যা ফুল ফোটে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি। তো ঠিক আছে চলো, তোমাদের তো মায়ের ছাদ বাগান দেখা হয়ে গেছে, তো এবার চলো তোমাদের আমি আজকে সকালবেলা কী রান্না করেছিলাম সেটা দেখাই। একটাই রান্না দেখাবো, কারণ হচ্ছে আমি আজকে একটাই রান্না করেছি, তার কারণ হচ্ছে এখন বেশি না খাওয়া দাওয়ার দিকে একদমই যাচ্ছি না, কারণ পেটের অবস্থা ভালো না। তো কালকে আরও কদিন একদম হালকা পাতলা খাচ্ছিলাম। তো আজকে হচ্ছে যে রান্নাটা করেছি চলো একটু দেখে নাও। তো প্রথমেই দেখো, একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে পেঁয়াজ রসুন অল্প করে দিয়েছি, আর একদম ছোটো চিংড়ি ওটা ভাজা হয়ে গেছে। এখানে শিম, আলু, বেগুন, কুমড়ো, মূলো সব কিছু আছে। তো সব কিছু দিয়ে আর ওই ছোটো চিংড়ি দিয়ে চচ্চড়ি বানাবো। অনেক দিন পর তাও একটু এরকম চচ্চড়ি খাচ্ছি, না হলে এ কদিন আমি শিং মাছ কাঁচকলা দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল, কই মাছের ঝোল, লাউ, এই সবগুলো খাওয়া দাওয়া হয়েছে। মানে যত হালকা পাতলা খাবারগুলো খেয়েছি। তো পেটের অবস্থা আমার ভালো না, তো কিছুতেই পেটটা ঠিক হচ্ছে না, একটু এদিক ওদিক কোনো খাবার খেতে পাচ্ছি না। তো আজকে তাও অনেক দিন পর এমন একটা চচ্চড়ির কথা ভাবলাম, যেহেতু এই ছোটো চিংড়িটা আমি খুব ভালোবাসি, তো ও দেখতে পেয়েছিলো বাজার থেকে এনেছিলো, তো সেই জন্য ভাবলাম আজকে করেই ফেলি। আর মাঝে মধ্যে তো একটু খেতে ইচ্ছাই করে বলো, সবসময় ভালো লাগে ওই রকম ওই পাতলা পাতলা ঝোল খেতে আমার সবসময় একদম ইচ্ছা করে না। তো দেখো আমি চচ্চড়ি কিন্তু একটু শুকনো শুকনো করে করি আর এটা রেডি হয়ে গেছে। এই দেখো এই গাছে কি সুন্দর ডাব হয়েছে, দেখো কচি কচি ডাব। তো এখন একটা ডাবের কত দাম, কিন্তু এই গাছটা আমাদের নয় জানো তো, এই গাছটা হচ্ছে আমার যাদের, মানে এইখানে দেখো এই পুরোটা এই জায়গাটা সবই মানে আমাদের ছিল। ওই যে ফ্ল্যাটটা দেখছো ওটাও আমাদের ছিল, ওটা আমার বিয়ের বহু আগে ওটা বিক্রি হয়ে গেছে। তো এখন এই যে পুকুর, তারপরে এই দিকে যে এই গাছপালা, এইগুলো হচ্ছে মানে আমাদের ওর বড় জ্যাঠামশাইয়ের মানে এইগুলো বাড়ি, এটা মেজো জ্যাঠামশাইয়ের বাড়ি, এই ছাদটা দেখছো, এইগুলো সবই আর কি মানে আমাদের একসাথে সবাই বলতে পারো। তো ভীষণ কাক ডাকছে। তো আমি গাছের জন্য কি কি খাবার দাবার সব কিছু রেডি করছি তোমাদের দেখাচ্ছি, আমি এই ভিডিওটা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তোমাদের সাথে শেয়ার করার জন্য, কারণ এখন যেহেতু সামনে শীত তো সবাই ফুল গাছ টাছ বসাবে। যদিও আমার ফুল গাছ কিনতে যাওয়ার এখন সময় হয়নি, মানে একটু আমরা ব্যস্ত রয়েছি, তো পরে যাব শীতের ফুল গাছটা কিনতে। বাড়িতে যেটা পেরেছি টুকটাক বসিয়েছি, আর কি কি তার জন্য মানে গাছের সার তৈরির জন্য তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি যে আমি কি কি মানে ব্যবস্থা করছি। এই দেখো আমাদের প্রত্যেকের বাড়িতেই এরকম সবজির খোসা থাকে, তো সবজির খোসাগুলো তোমরা ফেলবে না, এইভাবে তোমরা শুকাতে পারো। আবার একটা ড্রামের মধ্যে, এরকম একটা ড্রামের মধ্যে জল দিয়ে সেগুলো তোমরা পচাতেও পারো। আর এখানে দেখো চা পাতা আমি আগেরগুলো দিয়ে দিয়েছি, আর এটা শুধু আজকে আর কালকে চা পাতাটা আছে। আর এই যে এর মধ্যে দেখো, এটা আমি আর হাত দিচ্ছি না, এখানে ওই পান্তা পচানো দেওয়া রয়েছে, তো এইগুলো কিন্তু সব গাছের মধ্যে দেয়া হবে। তো এইগুলো তোমরা যদি ফেলে না দিয়ে, কারণ আমাদের এখন সবাইরই সবজি খোসা ফেলার ভীষণ অসুবিধা, এগুলো যদি ফেলে না দিয়ে এইভাবে গাছের জন্য ব্যবহার করো, তাতে গাছেরও খাদ্য তারা ভালোভাবে পাবে আর আমাদেরও মানে বাইরে ফেলতে হবে না, তো একটা কাজে দুই কাজ হয়ে যাবে। তো এই ফুলটা আজকে এত সুন্দর, এই ফুলের কালারটা খুব সুন্দর, এত সুন্দর ফুটেছে। তো এই দেখো আমাদের এই এটা হচ্ছে জলের ট্যাঙ্কি, তার পাশেই বড় বড় গাছগুলো হয়েছে দেখেছো, এই গাছগুলোকে কাটতে হবে। আর এই দেখো ও উঠছে ওপরে, এখানে কত কষ্ট করে, আমার খুব ভয় করে, মানে এই ভারী চেহারা নিয়ে ওপরে ওঠা কিন্তু কেউ করারও নেই, তুমি সাবধানে কিন্তু, আমার ভয় লাগে। তো ওইগুলোকে এখন কাটতে হবে, আর চারদিকে বট গাছ ভর্তি হয়ে গেছে। আর এই দেখো এটা আমার আনারস গাছ, কত বড় হয়ে গেছে আনারস গাছ, কিন্তু কবে আনারস হবে জানি না, এটা একটা বড় টবে দিলে হয়তো ভালো হতো। এই দেখো কত কষ্ট করে গাছগুলোকে ওখান থেকে কাটতে হচ্ছে। আর এই যে ফুলটা না, আমরা ছোটোবেলায় দেখতাম এই ফুলগুলো, অনেক জায়গায় দেখা যায়, ফুলটা আমার খুব ভালো লাগে, কিন্তু ভালো লাগলেও এই গাছটা রাখার কোনো উপায় নেই, তার কারণ হচ্ছে ট্যাঙ্কি ফাটিয়ে দেবে। একেই তো তোমরা জানো আমাদের পুরানো বাড়ি, তো ট্যাঙ্কি ফাটিয়ে দিলে আর মুশকিলে পড়তে হবে। তো এই দেখো গাছটা কাটতে হচ্ছে,
তো এই দেখো কত বড় গাছটা, এই গাছটা ফেলে দিল, আর একটা নয়নতারা ফুল গাছ ওইখানে হয়ে কত বড় হয়ে আছে, কত বড় ফুল ফুটেছে। এই তো নয়নতারা তোমার পাশে, এই তোমার মাথার উপরে প্রজাপতি উঠছে গো। তো এই দেখো বড় গাছটা কাটা হয়ে গেছে, এবারে নয়নতারা গাছটা তোলার চেষ্টা করছে, এর গোড়াগুলো ভীষণ শক্ত হয়, তো এমনভাবে আটকে গেছে। তো দেখো এই গাছটাকে ওইভাবে কাটা যায়নি, এখন এই যে এখানে লাইট টাঙানো চলছে, যদিও আমাদের পুরো বাড়িতেই লাইট দেওয়া হয়ে গেছে, তো আর এই একটুখানি বাকি আছে, তো বারণ করছি এখানে দিতে হবে না, কিন্তু ওর এটা প্রতি বছর শখ যে ও পুরো বাড়িতে লাইট লাগাবে। তো এবছর তো লক্ষ্মী পুজোর আগে লাইট লাগানো হয়ে গেছে, তো যেটুখানি বাকি আছে সেটুখানি জায়গাও এখন বাদ দিচ্ছে না, সেটুখানি জায়গাও লাইট লাগাতে হবে। দেখো সাবধানে, কিন্তু আমার ভয় করছে। তো দেখতে পেলে তো লাইট লাগাচ্ছে, উঠে একটাও কথা শোনে না, ওই ভারী চেহারা নিয়ে ওপরে উঠে উঠে লাইট লাগাচ্ছে, আমার নিজে খুব ভয় করে, কি বলবো। তো ঠিক আছে চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আর বেশি বড় করছি না। যদি কিছু ভালো লাগে তাহলে একটা লাইক করে কমেন্ট করবে, আমার ছাদ বাগানের ফুল কেমন লাগলো, আমার মায়ের ছাদ বাগানের ফুল কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার দেখা হবে পরের দিন নতুন একটা কোনো ব্লগের সঙ্গে, টাটা।